কেমন আছেন সবাই? আমরা তো এখন শ্রীলঙ্কায় আছি। কথা শোনা না গেলে আমাকে একটু জানাবেন। সো এখানে আমরা আসছি হচ্ছে সাহেব ভাই আসছে, মুরাদ ভাই, মুরাদ ভাই আসছে, জিয়া ভাই আসছে, অ্যান্ড দিস ইজ শামিল ফ্রম খুবে মোটরস, অ্যান্ড দিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ খুবে মোটরস। এখানে সবাই, হ্যালো এভরিওয়ান। এখানে আমরা অনেকগুলো গাড়ি নিয়ে স্টাডি করছিলাম, হ্যাঁ, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম, লেক্সাস। ইট ইজ হাইব্রিড NX300H। জানার কোনো শেষ নাই এখানে, এখানে এত এত জিনিস আসছে, এত এত জিনিস নতুন বের হয়েছে, বলে শেষ করতে পারবো না, বা দেখাচ্ছি। এখানে আসার মেইন কারণ হচ্ছে কবে এখন থেকে আমরা যে গাড়িগুলো বাংলাদেশে আসবে, দিস ফর দ্য ফার্স্ট টাইম যে ইউজড গাড়িতে জাপান থেকে ওয়ারেন্টি আসবে, ইঞ্জিন ওয়ারেন্টি আসবে, হাইব্রিড ব্যাটারি ওয়ারেন্টি আসবে, অ্যান্ড আরও কিছু থাকবে সাথে। ওয়াইজ দ্য ওয়ারেন্টি বুক একটু একটু করে দেখাই। হ্যাঁ, সকাল থেকে আজকে এখানে, দিস ইজ এ ভেজেল গিয়ার বক্স, এই যে ডুয়াল ক্লাচের ইস্যু, ডুয়াল ক্লাচের স্টাফ এখানে, এটি নিয়ে কথা বলছিলাম, রিপেয়ার অ্যান্ড এভরিথিং। সি, সরি, উইল ইউজ ইট লাইক দিস এনিওয়ে। আচ্ছা, অনেক কিছু বের হইলো, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু দিস কার, নিউ কার টাইগার আসতে পারে। এটা হচ্ছে নিসান নোট, হ্যাঁ, ইটস আ ব্রাদার, দিস ইজ 1.2 লিটার, রাইট? 1.2 লিটার, ইয়া, ইটস 1.2 লিটার, it's a 1.2 liter electric powered engine. This is with 1.2 petrol. The system in the Nissan Note Hybrid is very unique compared to the Toyotas. In this model, the electric system powers the wheels, not the engine. The engine is to charge the battery. So it works the opposite way to the Toyotas and the Hondas. Okay. And the fuel efficiency is much, much better than the Toyotas. Compared to Aqua, right? Yeah, because our customers are really happy. Where we sold to, they have given positive feedbacks. The other features are, you get more than the Toyotas and the Honda Aqua, the Fit and the Toyota Aquas, are the you get the electric, the LED lights, the safety brake systems, the four-way cameras. Actually, you know what? This is not working, so just give me a minute. Yeah. Let me get the microphone. I think it'll hear you better. Ekটু wait করুন, আমাদেরকে, sorry for the inconvenience. আমি একটু ইয়েটা দিচ্ছি. জিয়া ভাই, একটু হেল্প করবেন? আপনি র্যাপ করে দেন আমাকে ইয়েটা, মাইক্রোফোনটা একটু কেবল একটু র্যাপ করে দেন, সো দ্যাট আই ক্যান ইউজ ইট। আই এম সরি এভরিওয়ান, একটু সমস্যা হচ্ছে শুনতে, অথবা আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলবেন। দিস ইজ আ নোট, হ্যাঁ, ইট লুকস নাইস। এটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, এটা ইটস আ ইলেকট্রিক কার, বাট আপনি বাংলাদেশে জানেন যে র্যাপ করে ফেলেন, হ্যাঁ জিয়া ভাই, কে করে এইটা, এটা যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটা হচ্ছে, আমি জাস্ট ট্রান্সলেটিং ইট বাংলা,
ইঞ্জিনটা হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য আছে, পুরো গাড়িটা চলবে আসলে ব্যাটারি সাপোর্টে। দ্যাট ইজ সেম অ্যাজ অ্যাকুয়া, রাইট? বাট অ্যাকুয়া আসলে ইঞ্জিনটা তো গাড়িটাকে সাপোর্ট দিচ্ছে, বাট এখানে গাড়িটা আসলে চলবে ইলেকট্রিসিটিতে আর ইঞ্জিনটা ব্যাটারিটাকে চার্জ করবে। জাস্ট ইটস ইন শ্রীলঙ্কা, দিস আর নোট। সো এগুলো আমরা অল্টারনেটিভ গাড়ি হিসেবে চিন্তা করতে পারি। অ্যান্ড আমি একটু মাইক্রোফোনটার জন্য ওয়েট করছি, জানো একটু বেটার ভয়েস কোয়ালিটি আসে, যখন আমরা লাইভ করি তখন এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়। ফিচার্স থ্যাংক ইউ হয়েছে জিয়া ভাই, প্যাচায় ফেলেন, র্যাপ করে ফেলেন এটা দিয়ে, না এটা দিয়ে র্যাপ করে দেন। আচ্ছা আচ্ছা, গুড 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 গুড। সো ভেজেলের গিয়ারবক্স নিয়ে কথা বললাম, আজকে এখানে যে ডুয়াল ক্লাচের ইস্যু থাকে এগুলোর কস্ট অনেক কমে আসবে। যেমন আমরা জানি, ও অ্যাটিস বলে দিই কীভাবে হবে, যে এখন যেমন আইওয়ার্কসের সাইফ ভাই মুরাদ ভাই আমরা কাজ করতেছি একসাথে, গাড়িটা তো কোথাও সার্ভিস করতে হবে। হ্যাঁ, সো সরি গিভ মি মিনিট প্লিজ, ইটস নট অ্যাবাউট মডেল অ্যান্ড প্রাইস অর এনি কার, আমি জাস্ট এমনি দেখালাম একটা অপশন হিসেবে যে আমরা এটাকে ইউজ করতে চাইলে হ্যাঁ আমি বাংলাদেশে নিতে পারি অ্যাকুয়ার অল্টারনেটিভ হিসেবে। হ্যাঁ, এটা বাংলাদেশে আনা যাবে। বাংলাদেশে যে সমস্যাটা হয়, সি ইটস প্রিটি সিমিলার টু হোয়াট উই সিন টয়োটা অ্যাকুয়া। টয়োটা অ্যাকুয়াতে আমাদের কী হয়, ইঞ্জিন এবং ব্যাটারিটা পাওয়ার করে গাড়িটাকে চালায়, আর নোটের ডিফারেন্স হচ্ছে পুরো গাড়িটা আসলে ব্যাটারি পাওয়ারে চলবে আর ইঞ্জিনটা হচ্ছে ব্যাটারিটাকে চার্জ দেবে। শামেল ব্রাদার, ভেতরে দেখা দিচ্ছি। Alright, thank you. So this is a Nissan Note e-Power. The e-Power technology defines as the engine is used solely for to charging the battery. To charge the battery, and the battery with the electric motors run the vehicle. The basically the tires are powered by the electric system. It's the battery, right? Huh? And the best part is the battery is just the same as the Nissan Note, the full electric Nissan Note. Leaf. Nissan Leaf. The Nissan Leaf and this share the same battery. The battery module. Very yeah. Long-lasting. Long-lasting. Yes, correct. Right. And this vehicle, so fuel efficiency is compared to the Aqua or the Honda Fit, is significantly much better. We have got a lot of reviews from our end buyers, and they have whoever uses the Nissan Note has given positive remarks. So you can just have a tour of the car. As you can see, the electric the motor. This and is the same as the Toyota Aqua. Looks pretty same, but very similar. This is the inverter. Inverter. And this is the 1.2 liter motor vision che engine te the car ta cholbo na engine er kaaj ta hocche shudhu gari ta ke battery ta ke charge kora engine chhara jodi ami Nissan Leaf ani jeta Nissan Leaf ache Nissan Leaf kintu full electric car charge e chalano jay but oshubidha hocche amra jodi Nissan Leaf ani Nissan Leaf er somoshya hocche je Nissan Leaf bangladesh e registration hoy na karon kono engine nai bole eta te engine ache jeta battery ta ke charge kore so basically you're driving an electric car but with an engine therefore registration hobe yeah 1.2 liters typical size. Yeah, let's take a look at the interior. It's coming in with a round-view camera. Correct. It's a four-way camera system. Even the central mirror is powered by a camera. So it's not just four-way, it's like a five-way. So we can get the mirror night. This is a, yeah, that's, this is a camera. That's the rear camera. So this is a four-way camera, and see the dashboard, the instrument cluster. Beautiful, right? And you can see the the gearbox system is very similar to the Nissan Leaf. And the seats are pretty comfortable, right? Seats are quite spacious also and comfortable. Pretty futuristic design. Alright, I could pull it to handle that, so yeah. You can sit in the back. So you can see a very good experience. What I love about it is the door. See, it
opens almost actually 90 degrees. So you can see my knees are not hitting the front seat. So this is a lot of concerns you get on the Toyota Aqua. Yes. Where the rear leg space is very, very less compared to the Nissan. And I've also found the seats to be very comfortable. Exactly. Okay. So coming back to the point, American Asher Karan Hoche, Kobe is an exporter. So Kobe Hoche Japan theke gari export kore. It's just a company. But mojar bishoy hoche je ekhon amra Bangladesh e used garite warranty ensure korte parbo. Right, Saif bhai? Saif bhai at iWorks hoche ki korben? Service gari gulo ki korbo? Warranty vehicles gulo amra look after korbo. সার্ভিস কি হচ্ছিল যে একটা গাড়ি আমরা কিন্তু প্রপারলি মেইনটেইন করতে পারি না সাহেব ভাই, মেইনটেনেন্সের জন্য দেখা যায় যে গাড়ি অনেক লম্বা সময় ধরে কি হয় গাড়ি মানে অনেক অল্প সময় কিন্তু প্রবলেম চলে আসে যে আসার কথা না। হ্যাঁ, বাট এখন অনেকে চেঞ্জ হয়েছে, অনেকে মেইনটেইন করতেছে। রাইট, সো আই এম সেইং ইজ সো সিনারি ইজ চেঞ্জিং বাট ইট উইল টেক মোর টাইম। সো ইয়েস, আমি যেটা বলছিলাম যে এখন জাপানের যে গাড়িগুলো আসছে সেটা সাহেব ভাই ফ্রম আইওয়ার্কস, সাহেব ভাই মনোজ ভাই, আমরা এটা এখন ইনিশিয়ালি যে স্টার্ট তো সো সেটা দেখার একটা বিষয় ছিল। ওয়ার্কিং অন দিস soon amra inshallah warranty amra bangladesh e use korte peye jabo. Ha, most probably from next month inshallah. So je gari gulo asteche ogulo ta amra warranty claim korte parbo. Apni shudhu fixed service center e service korabe ar tar modhe mone already ye theke ashbe. Acha, terms and clause gulo amra pore discuss kore nibo. Ne just bolte achi je apni gari shudhu warranty booklet pacchen standard format je standard gari shathe ashe use gari shathe ekdom eta expect kore ekebari obonchoniyo chilo, but it's happening, so it's another good news. Ar শুধু যে আমরা করতেছি তা না, ইভেনচুয়ালি দেখা যাবে যে অন্যান্য যারা আছে গাড়ি বিক্রেতারা আছে তারাও কিন্তু এখান থেকে গাড়ি নিতে পারতেছে এবং গাড়ি নিচ্ছে, তারাও কিন্তু ওয়ারেন্টির আওতায় চলে আসবে। তখন আমাদের এখানে গাড়ি থেকে সেল করবে আপনারা এখানে রাইট। কবে কিন্তু এই যে ফার্স্ট এটা দিচ্ছে না, মানে এখন আসতেছে, সো উই আর ওয়ার্কিং অন ইট। আমরা এক বছর দেড় বছর হয়ে গেছে আমরা এটা কাজ করতেছি এটা নিয়ে যে ওয়ারেন্টি কীভাবে বাংলাদেশে ইউজ গাড়িতে আনা যায়। কথা শুনতে না পারলে আমাকে একটু জানাবেন, যেহেতু সমস্যা হচ্ছে বাবার এটাতে। এটা হচ্ছে বেসিক স্টাফ আর অনেক কিছু নিয়ে এতক্ষণ আলাপ করছি। সকাল থেকে এখানে ছিলাম ওয়ার্কশপে, আমি সার্ভিস সেন্টারে এখানে। ও শামিল, দেয়ার ইজ ওয়ান থিং আমি শেষ আমি আপনাকে দেখা দিই। হোয়াই আর ইউ ইউজিং 5W30 অন ইউর হন্ডা ভেজেল অ্যান্ড অন ইউর লেক্সাস? ইয়া, সো অন দ্য লেক্সাস নাও আইভ ডান অ্যাবাউট 50,000 কিলোমিটার্স, সো দ্য 5W30 ইজ গুড ফর দ্য ওল্ড ইঞ্জিনস। Exactly my point. Yeah. But the 0W20 is actually for the new engine. New engines. New engine has very, very less gap on it. Correct. Right? It's raining. Okay, please carry on. I'll say later on after my carry on. All right, okay. So basically the 5W30, what we're using on the Lexus is a fully synthetic oil. It's a 2.4 liter and the 5W30 is very fully synthetic, is very good for bigger engines. And but what we use for the Vezel is a semi synthetic, right? You can because do about 5,000 kilometers. Exactly, because synthetic is actually more expensive, but it's actually another is running more mileage. More mileage, be a yeah. Problem. But yeah. Because many people in my country. Yeah. Can I just ask him? You were saying something about the 5W30. I'm just taking your opinion. Thank you so much. Yeah. Thank you so much. Welcome. I'm sorry, this is so live, so I'm just speaking from one part. Okay. So you were saying something about the 5W30, right? Yeah, 5W30, usually in Sri Lanka for vehicles like Vezel and all, we use 0W20 or 0W30. With the mileage increases, the traffic is really more here in Sri Lanka, so that's why we use 5W30. When the mileage jumps to between 30,000, all the technicians in Sri Lanka, everywhere, they recommend 5W30 solely due to the reason of the viscosity factor. Exactly, and yeah. The driving condition of Sri Lanka, which yes. is very similar to Bangladesh, right? Correct, yes. So, especially if you take Colombo area, a lot of people drive Vezel, especially in Colombo. Here, the traffic factor is really high, so 5W30 is the best option after
a couple of these things. Exactly. Yeah. Exactly. Thank you so much. Yeah. Thank you. What about the manufacturer? Manufacturer is also saying 5 to 30 after 20,000 and 30,000. Correct. Yes. At the service centers. Correct. Service centers. Yeah. 100% sure. Yeah. Sorry. The dealer over here, what are they saying? 5W30. 5W30 is recommended. Yes, most of them, 95% of them recommend 5W30 after a particular mileage. Mainly due to the viscosity factor. Yeah. Viscosity factor, thank you. এখন একটু তাহলে কথা বলি, আমরা এখন তাহলে একটা কথা বলি। এতদিন ধরে এই যে সাহেব ভাই বললো যে 5W30 কথা, আমরা বলার পরে যে সবাই 0W20 এবং 5W30 নিয়ে কথা বলতেছে, সাম পিপল সে যে আমরা ম্যানুয়াল ফলো করি। ম্যানুয়ালে প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ম্যানুয়ালে যে গাড়িগুলো বাংলাদেশে আসতেছে সেগুলো বাংলাদেশের মার্কেটের জন্যই বানানো না, সেটা জাপান ডোমেস্টিক মার্কেটের জন্য বানানো। দুইটা রকম গাড়ি হয়, একটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি অথবা অন্য দেশে গাড়ি হচ্ছে, আর একটা হচ্ছে JDM জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়ি। দে ডোন্ট মেক ইট টু সেল ইট আউট অফ বাংলা, আউট অফ জাপান। সো এটা আমাদের কিন্তু বুঝতে হবে। বুকলেটটা থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে এবং ওখানে থাকে, এবং আমাদেরকে বুঝতে হবে যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কেন দেয় শুরুর জন্য। এটা লাইফ লং না, মানে ইটস নট আ বাইবেল অর সামথিং লাইক দ্যাট, যে বাইবেলটা আসলে যেটা বলছিলাম যে আপনি একটা ম্যানুয়াল পড়ে ইউটিউবের দুটো ভিডিও পড়ে বুঝে গেলে তো হবে না। বিকজ দেখেন, এখানে আমরা তো কথা বলে লাগাচ্ছি, এটা আমার মন করা কথা না যে আমি 5W30 যাচ্ছি। মূলত আমি কি এমনি 5W30 সাপোর্ট করছি? আপনি কি এমনি 5W30 বলছেন বলেন? আমি জিনিসটাকে ভেঙে বলে দিই, কেন বলে দিচ্ছি। 5W30 আপনার 3% মতো তেল বেশি খাবে, কিন্তু আপনার ইঞ্জিনটা সেভ হয়ে যাবে। কারণ হাইব্রিড গাড়িতে আমরা কিন্তু আগে তেল চেঞ্জ করতাম, ইঞ্জিন চেঞ্জ করতাম আমরা, কিন্তু এখন হাইব্রিড গাড়িতে ব্যাটারি চেঞ্জ করবো, তেল কিন্তু চেঞ্জ করবো না। আমি কি বুঝাতে পারি, আমি ভুল বলছি ভাইয়া? আমরা কি ইঞ্জিন চেঞ্জ করতাম? আমরা কিন্তু এখন ব্যাটারি চেঞ্জ করতেছি হাইব্রিড গাড়িতে। সো আমাদের কিন্তু আমরা ইঞ্জিনের থেকে ব্যাটারিতে বেশি এমফাসাইজ দিচ্ছি। সো আমরা কিন্তু 20 ইয়ার্সে কিন্তু আমরা ব্যাটারি চেঞ্জ করবো না গাড়িতে অ্যাক্সিডেন্ট না হইলে। আপনি যদি 20 ইউজ করেন, আপনার গাড়ির ফার্স্ট প্রবলেম যেটা হবে সেটা অয়েল সিলগুলো লিক করবে। আমি কি ভুল বলবো ভাই? আপনি আমার থেকে বেশি জানেন, অনেক বেশি জানেন ভাই, আপনি আমাকে কারেক্ট করে দিন। আমি যখন তেল ইম্পোর্ট করতে যাই তখন আমি ওখানে কথা বলছি, আমি যখন জাপানে কথা বলছি, DHS মোটরসে হন্ডা নিয়ে আমি যেহেতু বেশি ঘাটাঘাটি করি, DHS কি 5W30 সাপোর্ট করে না? আমি একটু কোনো একটা গ্রুপে বলার পর একজন বললো DHS এর কাছে 20 নাই। ম্যান জোক করেন না প্লিজ, মানে 20 থাকবে না কেন? 20 থাকবে, বাট দে ডু নট রেকমেন্ড 20 বিকজ দিস কার্স বাংলাদেশের যে ট্রাফিক কন্ডিশন বা আমরা যেভাবে ওয়েদারটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আমরা যেভাবে গাড়িটা চালাচ্ছি ট্রাফিক কন্ডিশনটা হচ্ছে ফ্যাক্টর। কারণ ওয়েদারে তো টেম্পারেচার কমে বাড়ে, বাট আমাদের তেলের উপর ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট থাকে না। বাট ট্রাফিক কন্ডিশনে ডেফিনেটলি অনেক বেশি স্ট্রেনুয়াস। আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাই, গাড়িটা যেমন ফ্রি স্মুথ রান করে এবং আমাদের গাড়িতে ইঞ্জিনে কিন্তু প্রেশার ভাই অনেক কমে যায়, মাইলেজ বেড়ে যায়, ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়। দেখবেন হিটের কাটা দেখবেন মিডলের থেকে অনেক নিচে নেমে আসে, আমাদের রাস্তা ফাঁকা থাকে। বাট ঢাকার যে ট্রাফিক কন্ডিশন ভাই, তো অনেক স্ট্রেনুয়াস হয়ে যায় ইঞ্জিনের জন্য এবং ইঞ্জিন অয়েলের জন্য অ্যাজ ওয়েল। ইঞ্জিন অয়েলের উপর তো প্রেশার পড়ে, শুধু ইঞ্জিনের উপর পড়ে না। আপনি যদি 20 ইউজ করেন, আপনি ঠিক 2 থেকে 3 বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এবং আপনি কিন্তু তখন ডোন্ট এক্সপেক্ট যে আপনার আগের গাড়ি যেরকম ইঞ্জিন আসতো, হাইব্রিড গাড়ি ইঞ্জিন আসবে, আসবে ব্যাটারি আসবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশে ফুয়েল কোয়ালিটি ইজ সো ব্যাড। এক্স্যাক্টলি, এখানে অয়েল কোয়ালিটি এখানে একটা ফ্যাক্টর কাজ করে। অয়েল কোয়ালিটি যখন খারাপ হয় তখন ওই আনবার্ন ফুয়েলটা সামহাও কোনোভাবে আমাদের ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়। যখন আনবার্ন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয় তখন কী হয়, ওই অয়েলের ভিস্কোসিটি লেস হয়ে যাচ্ছে। যখন অয়েলের ভিস্কোসিটি লেস হয়ে যায় তখন 0W20টা আরও থিনার হয়ে যায়, যেটা হুইচ ইজ ভেরি হার্মফুল ফর ইঞ্জিন। আমি একটু ছোটো করে বুঝায় বলি, মানে আমরা যখন শ্যু কিনি নতুন, শ্যুটা অনেক টাইট থাকে, গাড়ির পিস্টনগুলো তো এরকম বা অন্যান্য নুকসান কারেন্সগুলো একই রকম। শ্যুটা পরার পরে কিন্তু একটা সাইজে গিয়ে ফিক্স হয়ে যায়, ওর উপর আর ছাড়ে না, একটা সাইজ পর্যন্ত বড়ো হয় তারপর ছেড়ে দেয়, মানে ওটা ফিক্সড হয়ে যায় সাইজে। তখন গাড়ির ইঞ্জিনের পিস্টনগুলো তো এরকম, নতুন একটা ইঞ্জিনের ব্র্যান্ড নিউ একটা গাড়ির ব্লক আসে, ব্লকটা কিন্তু অনেক টাইট থাকে, বাট একটা সার্কামফারেন্সে একটা গ্যাপ আসে, ছোট্ট একটা গ্যাপ আসে। সেই মিনিমাল গ্যাপের জন্য আপনার এক গ্রেড আপগালি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে গ্যাপ অনেক বাড়বে না, 10 ইয়ার্স হয়তো বাড়বে না আর বেশি, কিন্তু 30 ইউজ করলে ইউর ফাইন। এইটা কেন বারবার বলতেছি, দিস ইজ আওয়ার অ্যাডভাইস, টেক ইট অর লিভ ইট, আপনার ইচ্ছা। বাট আমরা যতটুকু এখানে কথা বলতেছি, আমি যখন তেল ইম্পোর্ট করি আমি ডেফিনেটলি ওখানে কথা বলছি, আমি জাপানের সার্ভিস সেন্টারে কথা বলছি, তারপর তো আমি একটা আমার তো কথাটা বেস থাকতে হবে। আমি যদি বলি আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি বা আমি ইউটিউবে ম্যানুয়াল দেখে বলতেছি আপনাকে, মে নট অলওয়েজ বি ট্রু অর রাইট, রাইট, আমাদের কারো কথা শোনা লাগবে না, ঠিক আছে, ফাইন। এটা তো একটা স্টাবলিশ সার্ভিস সেন্টার, দে আর প্রোভাইডিং সার্ভিস ফর আ লং টাইম নাও। সো কোবে ইজ স্টাবলিশড ফ্রম 1970 হিয়ার, লং টাইম। সো ওরা এখানে গাড়ি ওয়ারেন্টি দিচ্ছে, ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট সেলার্স ইন শ্রীলঙ্কা, এক্সপোর্টার্স অ্যাকচুয়ালি, জাপান থেকে যে গাড়ি আনে এবং ওরা স্ট্রেজিলার দেখে দেয়, এখন বাংলাদেশে দেখেন দিচ্ছে, ওরা বাংলাদেশে ইনশাল্লাহ ওয়ারেন্টিও দিবে। ইভেন দে আর অলসো সাজেস্টিং 5W30,
এটা বলার কারণ হচ্ছে যেন আপনি ইউ লার্ন যে আমাদের কিছু না আমাদের অ্যাওয়ারনেসই ছিল না, আমরা অ্যালিন প্রিমিয়াতে 20W50 হলে বসে থাকতাম ডিজেলের জন্য, এটা 50 আপনার গাড়িতে কখনোই লাগবে না, 50 কি কখনো লাগে কারণ 20 ইউজ করলে যদি অয়েল সিল লিক করে, আপনি যদি অয়েল সিল ঠিক করে আবার লাগাই দেন, এই যদি খুলতে হচ্ছে রাইট, সো ইটস 99% আপনি কেন এই রিস্ক নেবেন যে আপনার অয়েল সিলটা লিক করবে বা আনুষঙ্গিক সমস্যা হবে? এই ফ্যাক্টরসগুলো বলার কারণ হচ্ছে রিসেন্টলি অনেক ডিবেট হয় এখন, সবাই তো অনেক বেশি অ্যাওয়্যার সব ব্যাপারে, সো সবাই একটা ওপিনিয়ন রাখতে চায়, বাট আপনারা যদি কোনো কনফিউশন থাকে যে কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে দেখেন তো ওরা কী অ্যাডভাইস করছে। এখানে যখন আসি এত এত বিষয় বের হয়ে আসে, যেমন এখন আজকে সকালে এখানে ছিলাম, ওদের সাথে কথা বলছিলাম, ব্যাটারি নিয়ে কাজ করতেছিলাম, স্ক্যানার নিয়ে দেখতেছিলাম যে কী হয়। হ্যাঁ, সো এখানে এসে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হয়। শ্রীলঙ্কার সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবকটা গাড়ি বাংলাদেশের মতো দেখতে খুব ভালো লাগে, অ্যালিয়ন প্রেমিও, প্রাডো, হ্যারিয়ার দিয়ে ভর্তি। হ্যাঁ, এই গাড়িগুলো খুব বেশি চলে, যে ওয়াগন আরের মতো গাড়ি, এগুলোকে কেকার্স বলে, মাইলেজ কম, ভিতরে অনেক স্পেশাস হয় এই গাড়িগুলো, ওয়াগন আর বা ওই যে হন্ডা এন বক্স, এন ওয়াগন, এগুলো যে থাকে অ্যামেজিং গাড়ি। দেখে আমি ইয়ে করবো না, নিসান নোট আনার চেষ্টা করবো। এইসবের গাড়িগুলো আমরা বাংলাদেশে পছন্দ করি না, বা দিস কার্স আর ভেরি কমফোর্টেবল ইন সাইড, এত জায়গা হয় এগুলোর ভেতরে স্কুল ডিউটি বা বেসিক ডিউটির জন্য। আমি দেখাতে পারছি না, সরি, নট ওপেন। Excuse me, is it possible to open one of these cars? বাদ দিয়ে দিব, আসছি, ছেড়ে দিচ্ছি। এগুলো সবগুলো সার্ভিসিং করাতে আসছে, বা আপনার এটা সার্ভিস সেন্টার না, দে আর অ্যাকচুয়ালি এক্সপোর্টার্স অফ কার, যেমন বাংলাদেশে যে অনেকে গাড়ি পাঠায় বা জাপান থেকে, দে আর ওয়ান অফ দেম। ইউ গেটিং দিস, এখানে আসার কারণ হচ্ছে দেখানো যে আমরা যে ইউজ গাড়িটা বাংলাদেশে আসবে এখন, এই গাড়িগুলোতে ওয়ারেন্টি থাকবে। এখানে ওরা অ্যারাউন্ড 3 ইয়ার্স দিচ্ছে ব্যাটারিতে ওয়ারেন্টি, আমরা 1 ইয়ার অথবা আমরা কথা বলবো এটাকে বাড়ানোর জন্য, কারণ এখানে তো 16-এর আগে, মানে 3 বছরের আগের গাড়ি, 10W, 0W, 20W ম্যাটার করে না, কারণ হচ্ছে এটা ওয়েদার কন্ডিশনের সাথে সম্পৃক্ত, সেটা আমাদের বাংলাদেশে কোনো প্রবলেম করবে না। 20, 30 লাস্টের যে ডিজিটটা থাকে 30, ওইটা ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। ইঞ্জিনওয়ালের কথা বলছিলেন, জি, সো এগুলো নিয়ে আজকে কাজ করছিলাম, অ্যান্ড অলসো দ্য ভেজেল, এগুলো ইনশাল্লাহ উইথ টাইম ইয়ে হয়ে যাবে, আরও ইনফরমেশান আসবে। ভেজেলের ডুয়াল ক্লাচের যে ইস্যুগুলো ছিল, দেখেন প্রথম যখন ভেজেলের ডুয়াল ক্লাচের ইস্যুগুলো দাঁড়ালো তখন কিন্তু এগুলোর দাম অনেক পড়তো, 2 লাখ 2.5 লাখ টাকা পড়তো। এইটা আস্তে আস্তে এখন নামতে নামতে 1 লাখের নিচে চলে আসছে, এটা আরও অনেক 1 লাখের নিচে, মানে ভালোই কম চলে আসছে, আরও কমে আসবে। এইটা খোলা থাকলে ভালো হইতো, আমি দেখি এটা নিয়ে একটা ইয়ে দেখাবো না, এখানে আজকে দেখাবো না, বাট আরেকদিন দেখা দিব না এখানে যদি সুযোগ হয়, বিকজ উই হ্যাভ টু ভিজিট আদার প্লেসেস। ডুয়াল ক্লাচ অলরেডি সাহেব ভাই বলছে যে আইওয়াক্সে 8টা রিপেয়ার হয়ে গেছে আজকে পর্যন্ত, সো এগুলো কিন্তু আগে রিপ্লেস করতে হইতো, 2-2.5 লাখ টাকা লাগতো, এখন কিন্তু সেটা লাগতেছে না, এখন এই গাড়িটা ডুয়াল ক্লাচ রিপেয়ার। হ্যাঁ, নিসানের গিয়ারবক্স নিয়ে কথা হলো, এগুলো আমরা ইয়ে করতেছি, এগুলো নিয়ে কাজ করতেছি, সো এখানে থাকবো কিছুদিন আরও। সো মাচ টু লার্ন, এভরি টাইম উই ভিজিট দের ইজ অলওয়েজ সামথিং নিউ টু লার্ন, বাট হয় কি ভিডিও লাইভে কথা বলতে গেলে ইটস ভেরি স্ট্রেসফুল, ভুলে যাই কী কী ছিল পয়েন্টসগুলো সব ভুলে যাচ্ছি একটা একটা করে, বাট ইয়েস একটা জিনিস দেখাই দিই, এটা খেয়াল করবেন, এটা দেখতে পারেন একর অল্টারনেটিভ হিসেবে, বাজেট একটু বেশি লাগতে পারে, আমি এবার ঢাকায় গিয়ে কস্ট করে দেখবো কত আসে দাম। It's a very good unit, very comfortable, very spacious, ebong eta it's a electric car, car ta cholbe battery te ar engine jeta ache engine ta shudhu battery ta ke charge korar jonno kaaje dibe. Yes we do, apni 5W30 use korte paren next trailer,
কারণ সবকটা গাড়ি ব্যবহৃত, ব্যবহৃত গাড়িতে 20 জায়গায় 30 ইউজ করবেন, এক গ্রেড আপ করে তারপর ইউজ করবেন। এখানে বললো আপনারা আর নো আপনারা DHS কে কথা বলে দেখেন DHS কি বলে, কারণ উইদাউট প্রপার রিসার্চ অ্যান্ড টকিং টু পিপল এটা আসলে মানে হঠাৎ করে আমরা হয় কি, আমাদের তো এখন ঢাকায় তো আমাদের অনেকগুলো যেমন ফেসবুক গ্রুপ হয়েছে, এগুলো ইজ এ ভেরি হেল্পফুল গ্রুপস, বাট প্রবলেম হয় কি যখন আমরা অনেককে অনেক একই জায়গাতে ওপিনিয়ন দেয় তো কতটুকু সঠিক বা কতটুকু ভেরিফাইড এটা কিন্তু আমাদের বোঝার কোনো সুযোগ থাকে না। আমি যেটা করি সেটা হচ্ছে ঘুরে ঘুরে সঠিক ইনফরমেশনগুলো জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করি, দেন আপনাদেরকে একবারে বলে দেওয়ার চেষ্টা করি, কারণ বসে বসে রিপ্লাই দেওয়া বা কমেন্ট দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। সো একবারে ভিডিওগুলো করি যাতে আপনাদের জন্য সুবিধা হয় জিনিসটা বুঝতে, যে বা ইউ গেট ইট অল ইন ওয়ান ভিডিও। এই তো আচ্ছা এখানে ছেড়ে দিচ্ছি তাহলে, এইটা নিয়ে আমরা বাংলাদেশে ফেরত এসে কথা বলবো। অ্যান্ড ইয়াস একটু ক্রস প্রমোট করে দিই, তেল নিয়ে কথা বলছিলাম কেন, কারণ আমরা তেল ইম্পোর্ট করতেছি অ্যালং উইথ ফিল্টার্স। দেখেন বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো তেল ইম্পোর্ট তেলের ব্র্যান্ডস আছে, বাট হয় কি ফিল্টার কিন্তু ভালো নাই। আপনি দেখবেন যে সব টাটা হন্ডা নিসান সিল দেওয়া, বাট ভেতরে ফিল্টার ভালো না। ওয়াট আই ইম্পোর্টেড ফ্রম জাপান, ওদের ফ্রম মালয়েশিয়া অ্যাকচুয়ালি। সো ওটা আমি কিন্তু ফিল্টার সহ নিয়ে এসছি, ইফ ইউ লগ ইন টু mavenautos.com আপনি দেখবেন যেখানে ফিল্টার্স আছে, দিস আর ভেরি হাই কোয়ালিটি ফিল্টার্স। ইট উইল ফার্দার আমি ফিল্টারটা কেন ভালো বা ফিল্টারের কী কী বিষয় আছে এগুলো আমি বলে দিব না, এটা একটা আলাদা ভিডিও আছে পেজে দেখতে পারবেন। সো ফিল্টারটাও আপনি সাথে ইউজ করবেন। অ্যান্ড যেমন রিসেন্টলি আমার একজন ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিল যে উনি নন হাইব্রিড এক্সিওতে 9000 কিলোমিটার পর্যন্ত ইউজ করেছে এবং তারপর কিছুদিন আগে সার্ভিসিং করছে, উনি যখন আসবে নেক্সট আমি ওনার একটা ভিডিওতে বলে দিব না। ক্রস প্রমোট করার কারণ হচ্ছে ইট ইজ মাই ওন প্রোডাক্ট, মাই ওন ইম্পোর্ট অ্যান্ড ইটস গুড কোয়ালিটি। আমি বলে দিচ্ছি ভালো কোয়ালিটি, আপনি ইউজ করে আপনি রিঅ্যাফার্ম করবেন যেটা ভালো কোয়ালিটি ইনশাল্লাহ। হ্যাঁ জানাবেন, থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানে ছেড়ে দিচ্ছি। গুড নিউজ ইজ যেহেতু শেষের দিকে আসছি বলে দিচ্ছি যে এখন ইউজ গাড়িতে জাপান থেকে ইনশাল্লাহ আমরা এক্সিকিউট করতে পারবো, নেক্সট মান্থ থেকে আমরা ওয়ারেন্টি পাবো গাড়িতে, ইঞ্জিনে গিয়ারবক্সে হাইব্রিড ব্যাটারিতে। এবং এটার জন্য আপনাকে গাড়িটাকে একটা ফিক্সড সার্ভিস সেন্টারে আপাতত যেহেতু মাত্র ইনিশিয়ালি শুরু করলাম আইবক্সে সার্ভিসিং করাতে হবে, আর উইথ টাইম হয়তো বা আরও সার্ভিস সেন্টার যোগ হবে, তখন আপনাদের আশেপাশে যে কোনো এরিয়ার সার্ভিস সেন্টারে সার্ভিস করালেও হবে। কারণ হচ্ছে ওয়ারেন্টি দিতে হলে প্রপার সার্ভিস সেন্টার প্রয়োজন, না হলে যেটা হয় সেটা আপনাকে আমি এখন বলি। শামিল, শামিল ব্রাদার, আচ্ছা I'll just ask a few questions. Sure. Can you please hold on? Yeah. So, this car is dead, right? At the moment, yes. It's a new car. It's a new car. Just from Japan, but it's dead. Yeah. Can you please tell us why? The reason is this has been not been checked by a technical expert for the Nissan Note. This vehicle has been jump start. That means indirectly they have tried to start the vehicle and which has caused a shortage to the battery. So right now we are unable to start the vehicle because the battery is not responding. So what we have seeked is a technical advice from experts. Is it coming under warranty? This vehicle is under warranty, but if it's if it's not done by a Kobe repair center, then the warranty will be void. Because it's handled by a third party. Yeah. Because we cannot take responsibility for claims or damages, right? Tampering from another third party mechanics. Because we are experts in handling Nissan vehicles also. And we have had issues where the vehicle had not started before. But those are simple problems which the system cuts down the ignition on. If the battery of the hybrid battery is low, we have to start using the software for the Nissan motor, Nissan scanner. But this is an unsold vehicle, right? It was this in a showroom, right? This is a dealer's vehicle. So they had sent after failing to repair from their side. So we tried, but then it's not responding. So we are seeking more expertise from the Nissan experts. So you're having great communication in Japan with Nissan, Honda, and Toyota and other brands. No, service agents as well, we have also,
And we have from the local company also, they help you out. So the... And you also have, and just in case you need it, you can also take help from Japan, from right? Japan, anytime. Exactly. Yeah. We get a lot of technical advices from Japan as well. Right. Thank you so much. Okay, thank welcome. You. I'm sorry. Sorry for... No problem. I'm asking you just to come back every once in a while. So thank you so much. Thank you so much. Every now and then. Sorry. এই গাড়িটার ইস্যুটা কি আসলাম বলে দিই, এটা গাড়িটাকে এখনও বিক্রি হয় নাই। সো এখানে কবে যেটা করে তো ডিরেক্ট ক্লায়েন্টের কাছে বিক্রি করে না, ওরা অন্য ডিলারের কাছে বিক্রি করে, ডিলাররা ক্লায়েন্টের কাছে বিক্রি করে। ডিলাররা আমরা যেটা করি বাংলাদেশে গাড়িকে ব্যাটারি যে ব্যাটারিতে গাড়িটা স্টার্ট হয় সেই ব্যাটারিটা বসে পড়লে আমরা কিন্তু জাম্প স্টার্ট করি। জাম্প স্টার্ট করার প্রসিজার আছে অনেক সময় যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাটারিটাকে আপনার অনেক সময় সফটওয়্যার রিসেট করতে হয় বা আপনার স্ক্যান করে দেখে তারপর আপনাকে জাম্প স্টার্ট করতে হয়। আপনি যদি হুটার জাম্প স্টার্ট করেন ব্যাটারি অনেক সময় এফেক্টেড হয়ে যায়, যেটা এটাতে হয়েছে। এবং ওরা বলতেছে ওরা এখানে কোবের কাছে না পাঠায়, ওরা বাইরে থেকে এটাকে কাজ করানোর চেষ্টা করছিল, দেয়ারফর খুব হাইলি লাইকলি যেটা ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। আমরা উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যখন আমরা কোনো গাড়িকে জাম্প স্টার্ট করি। আগের গাড়িগুলো একটু টেকনোলজিক্যালি লেস অ্যাডভান্স ছিল, অসুবিধা কম হইতো, বাট এখনকার গাড়িতে কিন্তু হাইব্রিড ব্যাটারি আছে আর অনেক কিছু কম্পোনেন্টস আছে যেটা ছোটো ছোটো ভুলের জন্য পুরো গাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে। তো এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। দেয়ারফর হুটহাট গাড়িকে বন্ধ হয়ে গেলে জাম্প স্টার্ট করবেন না, মানুষের কথায় একটু খেয়াল করে তারপর করবেন। এটা নিয়ে যেটা বলছিলাম, আমি একটা আমার পার্সোনাল স্টোরি শেয়ার করি। হ্যাঁ, আমি তো প্রচুর হাইব্রিড বিক্রি করি, আপনারা জানেন যে বেশিরভাগ গাড়িগুলো আমার হাইব্রিড। আমার একজন ক্লায়েন্ট আসলেন, এসে বললেন কি অ্যাকুয়ার ক্লায়েন্ট, ওনার ড্রাইভারকে কোনো একটা ওয়ার্কশপে অফার করছে যে আরেকটা অ্যাকুয়ার ব্যাটারি নষ্ট, ওই অ্যাকোয়ার ব্যাটারি এটাতে দিয়ে ভালো ব্যাটারিটা তারা নিয়ে নিবে, তার বিনিময়ে ওকে 50,000 টাকা দিবে। চিন্তা করেন কি অবস্থা, মানে সো বি ভেরি কেয়ারফুল আপনি কোন সার্ভিস সেন্টারে আপনার গাড়ি পাঠাচ্ছেন, এবং ইফ নেসেসারি আপনি ফটো তুলে রাখবেন, আপনার ব্যাটারি যে ব্লকের সিরিয়াল নাম্বারটা আছে এটা আপনি তুলে রাখবেন, তাহলে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যেটা আপনার ব্যাটারি কিনা। জাস্ট আমি এমনি বলে দিলাম, ইন জেনারেল যেখান থেকে গাড়ি কেনেন আপনি আপনার ব্যাটারির সেলের ব্লকের ইয়ে করে রাখবেন, ব্লকের সিরিয়াল নাম্বারের একটা ছবি তুলে রাখবেন, তাহলে যদি আপনার ব্যাটারিটা চেঞ্জ হয় কোথাও কখনো কোনো সময়, যেমন আপনার ড্রাইভারকে আপনি গাড়ি দিয়ে রাখছেন সে কিন্তু রাস্তায় আসার পথে যে কোনো একটা সার্ভিস সেন্টারে ঢুকায় ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারে অন্য গাড়ির সাথে, নষ্ট গাড়ির সাথে, তার বিনিময়ে কিন্তু অনেকগুলো টাকা পেয়ে যাচ্ছে। এটা যেন না হয় আমি জাস্ট আপনি যা ওয়ার্ন করে দিলাম এটা মাথায় রাখবেন। বাংলাদেশে সব সম্ভব, এটাও মাথায় বুদ্ধি চলে আসছে যে আমি ড্রাইভারকে সফরকে টাকা দিয়ে আমি আমার খারাপ ব্যাটারিটা দিয়ে আমি ভালো ব্যাটারিটা নিয়ে নিবো। সো দ্যাটস দ্য প্রসিজার, রাইট? এছাড়া কোনো এই মুরাদ ভাই, স্ক্যানারে কি আপনার সিরিয়াল নাম্বার তো আসবে না, মডিউলের আসবে, ব্যাটারির মডিউলের আসবে, তাহলে আমাদের ফটো তুলতে হবে, রাইট? ম্যানুয়ালি ওই যে স্টোরিটা বলছিলাম যে ব্যাটারি চেঞ্জ করার অফার করছে যে, সো ইয়েস, এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি সারা আগে শেষ করে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে আমাদের যে ইম্পোর্ট করা ইঞ্জিন অয়েল আছে এবং ফিল্টার আছে, এটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন mavenautos.com-এ বা মোবাইল অ্যাপ নামায় নিতে পারেন চাইলে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটু ফার্দার একটু ডিসকাস করি আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। ভালো থাকবেন সবাই।